সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেবা, মুসলিম সম্প্রদায়ের একটি দলিল। হেবা সংক্রান্ত আমাদের নানা প্রকার কনফিউশন আছে। আজকের ভিডিওতে আমরা ট্রাই করব হেবা সম্পর্কে যাবতীয় ইন ডিটেল আলোচনা করার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথমেই হেবা জিনিসটাকে আমরা ইংলিশে যদি নিয়ে যাই, সবচেয়ে বেস্ট হবে বোঝার জন্য, আমরা হেবাটাকে একটা গিফট ধরতে পারি। আপনি জন্মদিন, নানা প্রকার বিয়ের অনুষ্ঠানে যেটি করেন, নানা প্রকার ব্যক্তিকে গিফট প্রদান করেন, এই গিফটের বিপরীতে কিন্তু আপনি কিছু পান না বা নেন না। অর্থাৎ আপনি খুশি হয়ে তাকে এই গিফটটি করতেছেন, হয়তো সে আপনার কোনো প্রিয়জন হবে। তো হেবার ক্ষেত্রেও হয় এটি, যখন আপনার কোনো জমি, কোনো প্লট, কোনো স্থাবর সম্পত্তি আপনি যেটি করেন সেটি হচ্ছে কাউকে যখন আপনি দিয়ে দেন, দান করে দেন, গিফট করে দেন, সেটা যখন আপনি মুসলিম হন তখন সেটাকে বলা হয় হেবা। আমাদের বাংলাদেশে 1937 সালের মোহাম্মদান ল বা মুসলিম শরিয়া ল আছে, সেখানে নানা প্রকার কিছু বলা আছে, এবং 1961 সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশ দেওয়া আছে। এগুলো থেকে মুসলিমদের কিছু জিনিস আছে যেটা মুসলিম আইন দ্বারা শাসিত হবে। এই মুসলিম আইন দ্বারা শাসনের ক্ষেত্রে হেবা হচ্ছে একটি কনসেপ্ট বা একটি ধারণা বা একটি গিফট। তো হেবাটাকে যদি আমরা জাস্ট একটু বাংলা, সহজ বাংলা কনভার্ট করি, সেটি হচ্ছে দান। হেবা এবং দানের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে, যেহেতু হেবাটা মুসলিমদের জন্য, দানটা সবার জন্য। তো হেবাটা আপনি কাকে করতে পারবেন? তো মনে রাখবেন বন্ধুরা, হেবাটা মুসলিম আইন অনুযায়ী এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন আইনে যেটা উল্লেখ আছে সে অনুযায়ী আপনি যেটি করতে পারবেন, মোটামুটি আপনি 3 ডিগ্রির মধ্যে হেবা করতে পারবেন। যেমন আমি যদি হেবা করতে চাই কোনো সম্পত্তি, আমি আমার পিতা, আমি আমার মাতাকে হেবা করতে পারবো, আমি আমার দাদা, আমি আমার দাদিকে হেবা করতে পারবো, আমি আমার নানা, আমি আমার নানিকে হেবা করতে পারবো। তার মানে সহজভাবে বুঝলেন, আমার উদ্য 2 পুরুষকে আমি হেবা করতে পারতেছি, সেটা পুরুষ হোক অথবা স্ত্রী হোক। সেম একই রকমভাবে আমার নিম্ন দিকে 2 পুরুষকে আমি হেবা করতে পারবো, যেমন আমার ছেলে এবং মেয়েকে আমি হেবা করতে পারবো, আমার ছেলের ছেলে মেয়েকে আমি হেবা করতে পারবো, আমার মেয়ের ছেলে মেয়েকে আমি হেবা করতে পারবো। তার মানে উদ্য দিকে আমরা 2 ডিগ্রি গেলাম, নিম্ন দিকে আমরা 2 ডিগ্রি গেলাম। পাশে থাকতেছে 1 ডিগ্রি, সেটা হচ্ছে আপন, একই মা এবং বাবা থেকে আগত যে সমস্ত ভাই এবং বোন তাদেরকে আমি হেবা করতে পারবো। আর বৈবাহিক সম্পর্কের কারণে যে স্ত্রী আছে, স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে হেবা করতে পারে। মোটামুটি এখানে 15টির মতো সম্পর্ক হয়। এই 15টি সম্পর্কের মধ্যে যখন আপনি কিছু গিফট করবেন, কিছু দান করবেন, তখন সেটা মুসলিম আইন অনুযায়ী সেটাকে হেবা ধরে নেওয়া হবে। এই হেবার ক্ষেত্রে কিছু সত্য আছে, যেভাবে আমরা বিয়ের অনুষ্ঠানে হয়তো আপনারা মেয়েকে কবুল বলতে শুনেছেন, ছেলেকেও কবুল বলতে শুনেছেন, হেবার ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে দুইজন সাক্ষীর সামনে তাকে বলতে হবে যে আমার এই সম্পত্তিটা আমি তোমাকে গিফট করতেছি, হেবা করতেছি, দান করতেছি। যিনি হেবাটা গ্রহণ করবেন উনি সেটা স্বীকার করবেন যে আমি এই হেবাটা গ্রহণ করতেছি, এবং হেবাকৃত সম্পত্তির দখলটা বুঝিয়ে দিতে হবে। যখন এটুকু হয়ে যাবে, মুসলিম আইনের মাধ্যমে হেবাটা সম্পন্ন হয়ে গেল। তো এক্ষেত্রে যেহেতু কোনো ডকুমেন্ট থাকে না, আমরা বাংলাদেশে জানি যে আসলে একটি লিখিত ডকুমেন্টের প্রয়োজন, এই জন্য সরকার যেটি করেছে 2000 আমরা জানি 4-এর পরে আইনগুলোকে নানা প্রকারভাবে সংশোধন করা হয়েছে। তো এই জন্য 2006 সালের পর থেকে যেটি হয়, এই যে আপনি হেবাটা সম্পন্ন করলেন, এটার একটা লিখিত ডকুমেন্ট আপনার রাখা প্রয়োজন। এই জন্য এই লিখিত ডকুমেন্টটাকে আপনাকে সাব রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করতে হয়। যেভাবে সাবকপলা দলিল লিখতে হয়, সেম একই ফর্মেটে দলিলটা প্রস্তুত করতে হয়। সেখানে 2জন সাক্ষীর সিগনেচার থাকে, এবং আপনি যে হেবাটা করতেছেন আপনি সেখানে যাবতীয় ডিটেল লিখে রাখেন যে আপনি তাকে হেবাটা বুঝিয়ে দিয়েছেন। জাস্ট একটি প্রমাণস্বরূপ এটি আপনি রেজিস্ট্রেশন করতেছেন। হেবার ক্ষেত্রে মনে রাখবেন, আপনার সম্পত্তির মূল্য কত তাতে কিছু যায় আসে না। হেবা দলিলের রেজিস্ট্রেশন খরচ শুধু মাত্র 100 টাকা। একটি দলিলে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন খরচ, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় কর, উৎস কর, উৎস আয়কর, ভ্যাট, নানা প্রকার কিছু কিন্তু থাকে। হেবা দলিলের ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা রেজিস্ট্রেশন খরচ, এবং হেবা দলিলটা জাস্ট আপনি যে 200 টাকার স্ট্যাম্পে লিখবেন এতটুকুই হচ্ছে, বাকি অন্য কোনো খরচ নাই। জাস্ট বাকি যে 200 টাকার হলফনামা, ই ফি, এন ফি, এন এন ফি এবং কোর্ট ফি, এগুলো সব দলিলে দিতে হয়, সামান্য কিছু মাত্র খরচ। আর অন্য যে খরচটা সেটা হচ্ছে দলিলটা প্রস্তুত করা, আপনি চাইলে নিজেও প্রস্তুত করতে পারেন, আর দলিল লেখকের খরচ। তার মানে যেটি হচ্ছে আপনার সম্পত্তির মূল্য 1 কোটি টাকাও হলো, হেবা দলিলটা আপনি 3 থেকে 4 হাজার টাকায় করতে পারবেন। যদিও বাংলাদেশের সাব রেজিস্ট্রেশন অফিসগুলোতে কিছুটা আমরা
ভোগান্তির শিকার হই, হেবা দলিলগুলোর জন্য তারা 10-20-30 হাজার টাকাও নেন, এবং হেবা এক জিনিস, হেবার ঘোষণা এক জিনিস, ডিক্লারেশন অফ হেবা এক জিনিস বলে আপনাকে নানা প্রকারভাবে প্রতারিত করে। আসলে বিষয় কিছু না, সমস্ত বিষয় হচ্ছে একই রকম। আমি নিচে একটি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে dalil.com-এ গিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে একটি হেবা দলিলের জন্য কত টাকা খরচ হয়। তো তাহলে ওভারঅল কনসেপ্টটা আপনার ক্লিয়ার হলো। যখন আপনি মুসলিম হবেন, যখন আপনি নিকট সম্পর্কের মধ্যে কিছু দান করবেন, সেটা যখন সম্পত্তি হবে সেটাকে তখন হেবা বলা হবে। এই হেবা দলিলের মূল্য কত, জমি কতটুকু, তাতে কিছু যায় আসে না। হেবা দলিলের রেজিস্ট্রেশন খরচ 100 টাকা, 200 টাকার স্ট্যাম্পে দলিলটাকে লিখতে হয়, এবং বাকি ই ফি, এন ফি, এনএন ফি এবং হলফনামা, এগুলো প্রতিটি দলিলেই দিতে হয়। ওভারঅল খরচটা 3 থেকে 4 হাজার টাকার মধ্যে আপনি একটি হেবা দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন। তো বন্ধুরা, এখন আসি আমরা হেবা দলিলে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে আমাদের নানা প্রকার কনফিউশন আছে। অনেকে আমরা চিন্তা করি যে হেবা দলিলে প্রাপ্ত সম্পত্তি আবার হেবা করতে পারবো না, বা বিক্রি করতে পারবো না, বা লোন নিতে পারবো না। আসলে বিষয়টি এমন না। আমার এই কলমটি যখনই আমি আপনাকে গিফট করে দিলাম, যখনই এটা আপনার হাতে চলে গেল, এখন আপনি কলমটি বিক্রি করবেন না, কলমটি আপনি আলমারিতে সাজিয়ে রাখবেন না, সেটা লিখে শেষ করে দিবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সেম একই রকমভাবে যখনই আপনি হেবা দলিলে কোনো সম্পত্তি পাবেন, সেই সম্পত্তিটা আপনার ক্রয়কৃত সম্পত্তির মতোই হয়ে যাবে। সেই সম্পত্তিটা আপনি নিজ নামে নামজারি করতে পারবেন, বিক্রি করতে পারবেন, যে কোনো ব্যাংকে জমা রেখে আপনি মর্গেজও করতে পারবেন, কোনো প্রকার আইনগত বাধা সেখানে নাই। তো অনেক ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে অনেকেই হেবা দলিলটা বাতিল করা যায় কি না এই প্রশ্ন বারবার নিয়ে আসেন। মনে রাখবেন 2006 সালের পর থেকে যেই ফরম্যাটে দলিলগুলো প্রেসক্রাইব করা হয়েছে, এক্ষেত্রে সাধারণভাবে হেবা দলিল বাতিল করার কোনো সুযোগ নাই, বা হেবা দলিল রহিত করার কোনো সুযোগ নাই। পিতা আপনার উপর খুশি হয়ে আপনাকে হেবা করেছে, এখন আপনার উপর নারাজ, তাই উনি চাইলে হেবা দলিলটি আর বাতিল করতে পারবেন না। সেটি ভিন্ন কথা, আদালতে আপনি যে কোনো দলিল বাতিলের মামলা করতে পারেন যদি আপনার কাছে পর্যাপ্ত গ্রাউন্ড থাকে। গ্রাউন্ড সেটা ভিন্ন কথা যে আপনি চুক্তি সম্পাদনের যোগ্য ছিলেন না, অর্থাৎ দলিলটি করার আপনি যোগ্য ছিলেন না, আপনি দলিলটি করেছেন, নানা প্রকার গ্রাউন্ড আছে, সেটা ভিন্ন কথা। সেটা যে কোনো দলিলের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু হেবা দলিলের না। তাহলে আপনারা বুঝলেন যে হেবা দলিল করলে সেটা বাতিল করা সম্ভব না, বা হেবা দলিল রহিতকরণ দলিল করে সেটা বাতিল করা যায় না। হেবা দলিল একবার করে দেওয়া হলে সেই যে দলিলটা সেটা 100% কার্যকর হবে। তো এখন অনেকেই যেটি বলেন সেটি হচ্ছে স্বামী এবং স্ত্রী একই সাথে বসবাস করেন, সেক্ষেত্রে হেবার যে দখলটা সেটা কীভাবে বুঝিয়ে দিবেন। তো এক্ষেত্রে উচ্চ আদালতে নানা প্রকার নির্দেশনা দেওয়া আছে যে হেবাকৃত সম্পত্তিতে যদি স্বামী এবং স্ত্রী একই সাথে বসবাস করে, সেক্ষেত্রে বাস্তব দখলটা দেওয়া বাধ্যতামূলক না, তবে উনি বাহ্যিক পরিবর্তন ঘটাবেন। এখন বাহ্যিক পরিবর্তনটা কি, সেখানে উনি নাম জারি করে নিতে পারেন, বাড়ির নামটা স্ত্রীর নামে দিয়ে দিতে পারেন, নানা প্রকার কিছু করতে পারেন, অর্থাৎ যাতে বাহ্যিকভাবে বোঝা যায় যে আসলে এই সম্পত্তিটা যেটা সেটা হচ্ছে যে আরেকজনের নামে ট্রান্সফার হয়ে গেছে। অনেকেই আবার স্বামী স্ত্রীর মধ্যে হেবা করেন, যখন স্ত্রী তালাক হয়ে যায় তখন আবার যেটি যে সেই হেবাটা বাতিল করতে চান, এভাবে বাতিল করা যাবে না। আর মনে রাখবেন, আপনি যদি আপনার স্ত্রীকে হেবা করতে চান এবং সেই অবস্থা যদি আপনি তালাকের নোটিশ দিয়ে দেন যে 90 দিন পর্যন্ত তালাকটা কার্যকর না হচ্ছে, সেই সময়ের মধ্যে আপনি হেবা করতে পারবেন স্ত্রীকে। যখনই আপনার তালাকটা কার্যকর হয়ে গেল, 90 দিন পরে আপনি ডিভোর্স রেজিস্ট্রেশন করে নিলেন, তখন আর সেই স্ত্রীকে আপনি হেবা করতে পারবেন না। আর যারা একসাথে স্বামী স্ত্রী থাকা অবস্থায় আপনি স্ত্রী হিসাবে যে সম্পত্তিটি স্বামীর কাছ থেকে হেবা দলিলে পেয়েছেন সেটির সম্পূর্ণ মালিক আপনি, সেটি আপনি আপনার খুশি মতো, ইচ্ছা মতো যেখানে খুশি বিক্রি করতে পারেন। তো বন্ধুরা, এই যে হেবা, হেবা এখন আমরা আরেকটি কনসেপ্টের কথা বলবো, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরাও আছেন, এরাও চান এরকম সুযোগ সুবিধা। তো এই জন্য 2012 সালে সরকার যেটি করেছে সেটি হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের যে পারিবারিক আইন যদি সমর্থন করে, এরাও এরকম হেবা করতে পারবে, অর্থাৎ এরকম দান করতে পারবে 100 টাকা রেজিস্ট্রেশন খরচে, এরাও সম্পূর্ণ দলিল রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তো এই জন্য আপনি যদি শুধু মুসলিম হন আপনি হেবা করতে পারবেন এমন না, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য ধর্ম অবলম্বনী আছেন তাদের পারিবারিক আইন যদি সমর্থন করে, আপনারাও 100 টাকা খরচে যে কোনো প্রকারের সম্পত্তি হেবা করে দিতে পারবেন। তো আরেকটি কথা যেটি, সেটি হচ্ছে ফ্ল্যাট যখন আপনারা হেবা করবেন, সেক্ষেত্রে ঢাকা শহর সহ নানা প্রকার সংস্থার যে বিল্ডিংগুলো আছে বা জমিগুলো আছে, কিছু কিছু সংস্থার ক্ষেত্রে আপনাকে অনুমতি নিতে হয়। আপনি যদি লিজ হোল্ড প্রপার্টি হয় সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি যাকে হেবা করবেন তার যাবতীয় ডিটেল দিয়ে আপনাকে আবেদন করতে হয়, সামান্য আবেদন ফি আছে, সেটা দেওয়ার পর তারা আপনাকে একটি অনুমতিপত্র দেয় যে এই সম্পত্তিটা আপনি হেবা করেন, তখনই হেবা করতে পারবেন।